শীঘ্রই মহারাজা বীরবিক্রম মানিক্য বাহাদুরের নামে ডাক টিকিট চালু হবে। চলতি বছরের 9 সেপ্টেম্বর এই ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার প্রদেশ বিজেপি সভাপতি এই জন্য সন্তোষ ব্যক্ত করেন, সেই সাথে দেশের প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামী 12ই অক্টোবর দুদিনের রাজ্য সফরে আসছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রাজ্যে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন। রাষ্ট্রপতির এই সফরকে ঘিরে ইতিমধ্যে প্রশাসনিক ব্যস্ততা তুঙ্গে। মঙ্গলবার প্রদেশ বিজেপি সদর কার্যালয়ে আহত সাংবাদিক সম্মেলনে এজন্য খুশি ব্যক্ত করলেন সভাপতি রাজীব ভট্টাচার্য। তাছাড়া দেশে শীঘ্রই মহারাজা বীরবিক্রম মানিক্য বাহাদুরের নামে ডাক টিকিট চালু হবে। চলতি বছরের 9 সেপ্টেম্বর এই ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার প্রদেশ বিজেপির সভাপতি এজন্য সন্তোষ ব্যক্ত করেন, সেই সাথে দেশের প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন। আমাদের সরকার প্রতিষ্ঠার পর আমাদের যে আগরতলা বিমানবন্দর সেটাকে মহারাজার নামে সেটা ক্যাবিনেট ডিসিশন হয়ে পাঠানোর পর আমাদের কেন্দ্রীয় সরকার সেটা অনুমোদন দিয়েছে। আগরতলা বিমানবন্দরকে মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্যের নামে সেটা সেখানে অনুমোদন দিয়েছে, তার জন্য ধন্যবাদ জানাই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এবং আমাদের সরকার আসার পর আমাদের মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্যের শুভ জন্মদিনটাকে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে, তার জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই। এবং গতকালকেই গত দুই দিন আগে 9 সেপ্টেম্বর আমাদের কাছে আরো একটা আমাদের কাছে বড় প্রাপ্তি ঘটেছে। আপনারা জেনে খুশি হবেন যে মহারাজার নামে ডাক টিকিট ঘোষণার কথা সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার তার অনুমোদন দিয়েছে, অচিরেই সেটা বাস্তবায়িত। বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, তাদের দল জনজাতি বিদ্বেষী নয়, জনজাতিদের কাজের উন্নয়নের মধ্য দিয়ে কাজে বিশ্বাসী। সরকার বিভিন্ন অংশের জনজাতি যারা সমাজপতি আছে তাদের মাসিক সম্মানার্থে তাদেরকে সাংবাদিক আর্থিক সহায়তা করার জন্য ভাতা চালু করার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করেছে। স্বশাসিত জেলা পরিষদে যাতে ক্ষমতা বৃদ্ধি করা যায় এবং ওই এলাকায় আরো বেশি করে একলব্য স্কুল আপনারা জানেন ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় সরকার স্যাংশন করেছে, তার কাজ শুরু হয়ে গেছে। এবং এডিসিতে আপনারা জানেন যে 28টা সিট রয়েছে, সেখানে যাতে 50টা সিট করে ক্যাবিনেটে ডিসিশন করে সেটা কেন্দ্রীয় সরকারের অনুমোদনের জন্য সেখানে পাঠানো হয়েছে, তার ব্যবস্থা তার উদ্যোগ আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, প্রদেশ বিজেপি সাংগঠনিক ভাবে শক্তিশালী এবং যে কোনো নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। ভেলে সাজানোর জন্য সবাই তৎপর রয়েছে, আমাদের রিচ লেভেল অবধি পৃষ্ঠপোষক থেকে শুরু করে বুথ লেভেল অবধি আমাদের সংগঠন শক্তিশালী হয়েছে। নির্বাচন ঘোষণা হলে আমরা তো গিয়েছি নির্বাচন লড়ার, তাই দল প্রস্তুত আছে নির্বাচন লড়ার জন্য। এদিন সাংবাদিক সম্মেলনে বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য ছাড়াও প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী ও এডিসির বিরোধী দলনেতা বিমল চাকমাও উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।